বাচ্চুও যেরকম বুদ্ধিমান ছিল বুদ্ধি ছিল অনেক বুদ্ধি জেমসেরও অনেক বুদ্ধি শার্প হাসানের বিগেস্ট মিস্টেক হচ্ছে সোলো ক্যারিয়ার করতে যাওয়া বিকজ তার গলা সোলো ক্যারিয়ারের জন্য না আমিন ভাই বাংলা ব্যান্ড মিউজিকে আয়ব বাচ্চু জেমস হাসান মানে অ্যাজ আ লাইক ব্যান্ড অর সলো আর্টিস্ট তিনজনকে আসলে ওইভাবে খুব গ্রামগঞ্জে যেভাবে আসলে চিনে ওনাদের মানে আপনি এতক্ষণ বাচ্চা ভাইখানে কথা বলছিলাম আমরা এখন শুরু একটু জেন্স ভ্যাঁকে দিই জেন্স ভাই আসলে কোন দিকটা আপনার ভাল লাগে কোন গানগুলো একটু ভাল লাগে দেন বাচ্চা ভাই প্রথমে আমি একটা জিনিস নিয়েছি আমারটা আমি বলি এই এই কথাবার্তাটায় বাংলা ব্যান্ডের ব্যাপারে যখন কথাবার্তা আসে আমি শুনেছি এরকম কিন্তু আমার মনে হয় যে মাইলসকে বাদ দিয়ে না না আমি আসতেছি আমি গ্যাড করে দিই ব্যান্ড মিউজিকের কথা বললে মাইলসকে বাদ দিয়ে কথা বলাটাই অসম্পূর্ণ হবে কারণ অনেক কারণ হবে অনেক কারণ সেটা গান যেমন আছে কারণ তোমাকে একটা জিনিস তুমি দেখবা যে এই তিনটা ব্যান্ডই কিন্তু এমন একটা লেভেল যে লেভেলটা কিন্তু এত বছর পরেও সেই একই জায়গাতে এটা একটা কারণ থাকে পৃথিবীতেও তাই বিরুলস ইস বিল নাম এটা কোয়ালিটি লাগে ব্যাপার আছে তো এখন কথা হচ্ছে যে হাসান আর্কের মাধ্যমে ডেফিনেটলি একটা তার নিজস্ব জায়গা করে নিয়েছে তো তুমি যখন এই তিনজনের কথা বললা তো সেখানে আমি ওই জিনিসটা বলার আগে কথাটা বলে নিলাম সবাইকে মনে করে দেবো হ্যাঁ হ্যাঁ ব্যান্ড হিসেবে বলিনি এখন সিঙ্গুলার মানে ফ্রন্টম্যান হিসেবে কি জানতে চাচ্ছ

বাচ্চু ইমোশনাল ছিল জেমস ইমোশনাল তার একভাবে এক্সপ্রেশন বাচ্চুর একভাবে এক্সপ্রেশন জেমসের একটা খামখেয়ালি আগে ছিল এটা হয় এখন একেবারেই নেই মারাত্মক উচ্চতায় গেছে নো ডাউট অ্যাবাউট ইট সমাদৃত এবং সব জায়গায় তার সুর করা হয়তো তার অন্যের সুর করা কিছু গান আছে আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে তার সে যেভাবে নিজেকে স্টেজে প্রেজেন্ট করে বা যে ব্যাপারটায় লুফ থাকে ধরা ছোঁয়ার বাইরে এরকম থাকে এই জিনিসটা তার জন্য ভালো স্টেজ প্রেজেন্স আছে এই প্রেজেন্স থাকাটা খুবই জরুরি বাচ্চুরের প্রেজেন্সটা ছিল মাইজার এই প্রেজেন্সটা আছে থাকলে কিছু করুক কি না করুক সবাই নোটিস করে এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার এটা এটা কেউ ডেভেলপ করতে পারে না কথা বলতে সে মানুষ শুনতে চায় এই ব্যাপারগুলো কিন্তু খুব ন্যাচারালি ক্রিকেটে যেমন ইমরান খান ইমরান খান যদি ঢুকে এটা অনেকে আছে কিন্তু হি মেক্স এ ডিফারেন্স তো এরকম একটা ব্যাপার আর কি জেমস হলো ওইটা জেমসকে যখন প্রথম দেখি জেমসের সেকেন্ড শো ঢাকাতে আমার করা আমি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলাম আমার ইকুইপমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শো হয়েছিল জেমস মাইলসের প্যাডে রিহার্স করছে একটা সময় ঢাকায় তার প্রতিষ্ঠার ক্ষেত্রেও এবং শোট ক্ষেত্রেও আমাদের ইকুইপমেন্ট সেটা প্লেড এ পার্ট এবং ডায় স্ট্রেটস জেমসের কাছ থেকে যেরকম দেখেছি ওই সময় যদি কেউ দেখে থাকে তাহলে বুঝবে আর যদি না দেখে থাকে তাহলে বুঝবে না একটা মানে

সবার একটা জায়গা লাগে যেখানে জিনিসটা সবচেয়ে ভালো কাজ করে হাসানের জায়গাটা ছিল আর্ট সবচেয়ে ভালো ওটা কাজ করতো তার 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 জিনিসটা ভালো এক্সপ্রেসড হইতো আর্কে বিকজ টুলোর এক্সপিরিয়েন্স পঞ্চমের এক্সপিরিয়েন্স মিউজিক্যাল সেন্স এবং একটা গান কিন্তু সমাদৃত হয় অনেক ভালো টিউন আছে যেটা অ্যারেঞ্জমেন্টের জন্য কোথাও পৌঁছায় নাই কম্প একটা সুর একটা মুখের একটা অংশ ফিরে আসবে এটা না দেওয়ার জন্য সে কোথাও যেতে পারে নাই আর অনেক সাধারণ গান আছে অ্যারেঞ্জমেন্টের জন্য অনেক জায়গায় পৌঁছে গেছে অনেক ভালো সিঙ্গার আছে একটা ভালো গানের জন্য সিং ওই উচ্চতায় উঠতে পারে নাই কিন্তু অসম্ভব ভালো গান গায় আবার অনেক অর্ডিনারি সিঙ্গার আছে যারা মানে অসম্ভব সুন্দর গান গেয়ে অনেক জায়গায় এসব ফ্যাক্ট তো মিউজিক ইন্ডাস্ট্রি বলা হয় ক্রিয়েশনের কথা বলা হয় এগুলোর মধ্যে কিন্তু কিছু তোমার কোয়ালিফিকেশন বলে ব্যাপার আছে এটা একটা সাবজেক্ট একটা আর্কিটেক্ট কিন্তু না পড়ে না জেনে আর্কিটেক্ট হতে পারে না ডাক্তারও না মিউজিকের ব্যাপারটা অন্য এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্যাপার আছে হ্যাঁ এই ন্যাচারাল ব্যাপারটা ঠিক আছে এই ন্যাচারাল ব্যাপারের সাথে যাত্রাকালীন তুমি যদি নিজেকে ডেভেলপ না করো তাহলে তোমার ক্যারিয়ারটা লম্বা হবে না ওকে হাসান বেস্ট হচ্ছে আর কি হাসানের বিগেস্ট মিস্টেক হচ্ছে সোলো ক্যারিয়ার করতে যাওয়া বিকজ তার গলা সোলো ক্যারিয়ারের জন্য না তার যে বিশেষত্ব এই বিশেষত্বটা একটা ব্যান্ডের মধ্যে থেকে বার হয়ে আসতে পারে এবং বার হয়ে এসেছে বাচ্চাও কিন্তু খুব কম গান একটা করে আমার মনে হয়তো ব্যান্ডস এর কাছে হয়তো পছন্দ হয় নাই হোয়াট এভার ইট ইজ হয়তো সে রিকগনিশন পেয়েছে ফিল্মে করা জেমস এর কাজও কিন্তু ফিল্মে কম এফেক্টিভ হয়তো কিন্তু কম হাসানেরও উচিত ছিল সোলো ক্যারিয়ারে বা ফিল্মের দিক না যাওয়া এটা তার ছিল ব্যান্ড তো সেই ভুলটা সে করেছে তা তার গলার একটা মাধুর্য ছিল এবং গলার ক্যারেক্টারিস্টিক্সটা ডিফারেন্ট ছিল যেটা তার ভীষণ একটা প্লাস পয়েন্ট ছিল কিন্তু সেটা কোনো না কোনো ক্ষেত্রে কোনো জায়গায় গিয়ে ও মানে একটা রেডার ছাড়া একটা প্লেন যেরকম অবস্থা হয় সেরকম হয়ে গেছে এবং এটা ওই জিনিসটাই প্রমাণ করে যে ট্যালেন্ট এবং ওই বিশেষত্বটা থাকলেও তুমি যদি ঠিক জায়গাতে না পড়ো এটা বিকশিত হয় না এবং হাসান আজকে যে অবস্থানে আছে মানে আই এম নট টেকিং এনিথিং আওয়ে প্লিজ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কথা হচ্ছে হাসান নিশ্চয়ই ভালোই আছেন হোয়াট এভার ইট ইজ যেটাই হয়েছে ও হয়তো এখনও টুলুর প্রয়োজন আছে পঞ্চমের প্রয়োজন আছে সেটা তো আর হচ্ছে না ইটস নট হ্যাপেনিং টুলু ভাই ফোনই ধরতেছে না টুলু ভাই আসছিলাম আমার সাথে তখন বলে গেল ঢাকায় এসে আচ্ছা সো এটা তো গেল